14ই ফেব্রুয়ারি দিনটিকে ভারতে গরুকে জড়িয়ে ধরার দিবস ঘোষণা করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমিও দেখছি এটা আজকে, বরং গতকালকেও দেখছি, যে ভারতের পশু কল্যাণ বোর্ড, দেখেন সরকারি প্রতিষ্ঠান পশু কল্যাণ বোর্ড, সেই পশু কল্যাণ বোর্ড ঘোষণা দিয়েছে যে ইতিবাচক শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতি বছর 14ই ফেব্রুয়ারি আসলে গরু, ফেব্রুয়ারি দিনটা আসলে গরুকে জড়ায় ধরতে হবে, সবাই এই দিবসটা পালিত হবে এবং এই প্রতিষ্ঠান এটা করবে। এখানে দুটা বিষয়, প্রথম কথা হলো যে আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি যা হয় তার চাইতে গরুকে জড়ায় ধরাটা তুলনামূলকভাবে ভালো। গরু তো একটা অবলা প্রাণী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিতে আপনি দয়া করলেন, মায়া করলেন, এটা অবশ্য গরুকে তারা মা হিসেবে জড়ায় ধরে সেটা আরেক বিশ্বাসের জায়গা, কিন্তু গরু কেন, গরু জড়ায় ধরতে তো কষ্ট হবে, কারণ বেড়ে কুলাবেন, আপনি ছাগল জড়ায় ধরেন আরো ভালো। কিন্তু হারাম কিছু জড়াজড়ি করতে যাবেন, হারাম কিছুতে যদি আপনি জড়িত হন তাহলে সেক্ষেত্রে আপনার দুনিয়ার জীবনই ধ্বংস হবে, শুধু আখেরাতের জীবন ধ্বংস হবে তা নয়। মনে রাখবেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অনুমোদন দিয়েছে পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো, আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান, আপনি অমুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকান, যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করে, অনুমোদন করে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এটাকে তারা স্বাভাবিক করে, তাদের কি ভয়াবহ অবস্থা আজকে বিরাজমান আপনি কল্পনা করতে পারবেন না। গত মাসখানেক বা মাস দুই আগে সময় টিভির মতো একটা চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানকার মানুষের জন্মের হার কমতে কমতে এই পরিমাণ একটা জায়গায় চলে গেছে যে মানুষ জন্ম হচ্ছে না। একটা দেশে কলকারখানা প্রতিষ্ঠান এগুলো চালাবার জন্য মিনিমাম মানুষের দরকার আছে, মানুষের জন্মের হার বাড়ছে না, বাহিরের মানুষের উপর নির্ভরশীল হতে হচ্ছে, তো জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে যে একটা বাচ্চা হলে বাপরে এটা দেওয়া হবে, মারে ওইটা দেওয়া হবে, বাচ্চাকে ওইটা দেওয়া হবে, এটা বলতে একটা ফুল আর একটা বেলুন না, অনেক ভ্যালুয়েবল অনেক দামি দামি পুরস্কার দিয়েও বাচ্চা জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, কোটি কোটি মানুষ যেখানে, সেই দেশ পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যখন অ্যাপ্রিসিয়েট করেছে আজ থেকে বহু বছর আগে, অনেক বছর পরে এখন ধাক্কাটা লেগেছে, জন্মের হার থেমে গেছে। ভাইরা আমার, যখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করা হয় তখন বিয়েটা সমাজে নিরুৎসাহিত হয় এবং মানুষ বিয়ে করতে চায় না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এখন 30, 28, 27, 32, 35 আগে মানুষ বিয়ে করে না, ঠিক না বেঠিক? অথচ আমাদের বাচ্চা চারা যারা আছেন এখানে, বয়স্ক মুরব্বী 60-70 ঘরে বয়স যাদের, ওনাদের খোঁজ খবর নিয়ে দেখেন তো ওনারা কত বছর বয়সে বিয়ে করছে, বেশিরভাগ দেখবেন 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর ভিতরে সব খতম, ঠিক না বেঠিক? এখন এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা অনুমোদন করছি এটার ভয়াবহতা যে কত বেশি, ইসলাম কেন জেনার ব্যাপারে এত কঠোর শাস্তি আরোপের কথা বলেছে, কারণ এর কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। মানুষের একটা টেন্ডেন্সি যদি একবার চলে যায় ওটাকে ফিরিয়ে আনা কঠিন হয়। ইতালির গভর্নমেন্টের চাইতে, চায়না গভর্নমেন্টের চাইতে, পৃথিবীর অনেক উন্নত দেশের গভর্নমেন্টের চাইতে এই দুঃখ সবচেয়ে বেশি, আর কে বুঝবে যে তাদের দেশের জন্মের হার তারা বাড়াতে পারছে না, কারণ যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করছে, এটা তো একটা পয়েন্ট বললাম, এরকম 10টা পয়েন্ট আমি বলতে পারবো। তাদের দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই, নাই বলতে যেটা আছে নামকেও আসতে, স্বামী সেও কয়েকটার সাথে ইটিশ পিটিশ করে, বউ সেও অনেকগুলোর সাথে ইটিশ পিটিশ করে, চাইলেও তালাক দিতে পারে না, কারণ অনেক দেশে আইন আছে যে তালাক দিলে নিজের সকল সম্পদের অর্ধেক বউকে লিখে দিতে হয়, এই জ্বালায় সে তালাকও দিতে পারে না। ভাইরা আমার, ইসলামের চাইতে বাস্তব ধর্মী কোন দিন কোন জীবন বিধান আর কোথাও। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন আমাদের কল্যাণার্থে, বিবাহটাকেই অ্যাপ্রিসিয়েট করতে হবে, বিবাহের সম্পর্ক অবৈধ সম্পর্ককে না বলতে হবে। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যে বেহায়াপনা, যে অশ্লীলতার আমদানি আমাদের দেশে করা হয়, এই আমদানিতে যারা এই গুনাহের কাজে জড়িয়ে যায়, ওই গুনাহের কাজে জড়ানোর চাইতে এই গরু ছাগল আল্লাহর পশু পাখি প্রাণী এদেরকে মহব্বত করা, আদর করা, স্নেহ করা, জড়ানো বলতে স্নেহ মমতা করা, এটা বরং শ্রেয় এবং ভালো। কিন্তু এখানে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, যে পশু কল্যাণ বোর্ডের মতো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান একটা তাদের ধর্ম মতে, হিন্দুদের ধর্ম মতে গরুকে তারা মা ডাকেন, সেই হিসাবে গরুকে শ্রদ্ধা করার জন্য দিবস ঘোষণা করে,
আর আমাদের দেশে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানুষকে সংখ্যা গরিষ্ঠ মানুষকে ধর্ম থেকে দূরে সরাবে তার জন্য পায়তারা করে। এই যে দেখেন না পাঠ্যপুস্তকের ভিতরে পায়তারা করেছিল, আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যে এই পাঠ্যপুস্তকে যে সমস্ত খিস্তি খেয়ে উঠছিল, যে সমস্ত ইসলাম বিদ্বেষী বিষয় ছিল, যে সমস্ত ভুলভাল জিনিস ছিল, সেগুলো না পড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে অনেকগুলো ভুলভাল আছে, এখানে পর্দাকে তাচ্ছিল্য করা হয়েছে, এখানে দাড়িকে অপমানিত করা হয়েছে, এখানে ভুল ইতিহাস দেওয়া হয়েছে, সবগুলো যেন বাদ দেওয়া হয় এবং পরবর্তী বইটা যেন ভালো হয়। আমরা আবারও ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে ক্লাস সিক্স সেভেনের এই বিতর্কিত বইয়ের বিতর্কিত অংশের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা, 14ই ফেব্রুয়ারি এই দিবসটাকে বিশ্ব বেহায়া দিবস বলা যেতে পারে, এটাকে কখনো ভালোবাসা দিবস বলা যায় না? ভালোবাসা দিবস যদি আপনি বলেন, আপনার মা যিনি ভ্যালেন্টাইন্স ডেতে কি আকাম কুকাম হয় এটা উনি জানেন, এরকম একজন মাকে তার ছেলে হিসাবে আপনি যাই যদি বলেন, মা আজকে তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝেন মানে সাধু খ্রিস্টান ধর্ম যাজকের আজকে দিন, মুসলমানের সন্তান সেটাকে গায়ে মাখাচ্ছে, যাই হোক মাকে যাই যদি বলেন যে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে সেজন্য তোমাকে আমি ভালোবাসি, কষা একটা থাপড় দিবে না, বেয়াদব, কারণ মা নিজেও জানে এটা 2 নম্বর ভালোবাসার দিন, এটা আমাকে কিভাবে বলে, বুঝেন নাই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর ভালোবাসাকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত কালচার আমদানি করা হচ্ছে, এগুলো আমাদের দেশীয় কালচার, সেন্ট ভ্যালেন্টাইন্স আমাদের দেশের, এদেশের মানুষের ইমান আকিদা বিশ্বাস কৃষ্টি সংস্কৃতি কোন কালচার কোন কিছুর সাথে সেন্ট ভ্যালেন্টাইন্স ডের কোনো সম্পর্ক আছে? কিন্তু এটাকে আমদানি করা হচ্ছে। ভাইরা আমার, এদেশে ভালোবাসার প্রচুর অভাব আছে, ভালোবাসার প্রচুর অভাব আছে, সন্তানরা বাপ মাকে আগের মতো ভালোবাসে না, বাপ মারা সন্তানের প্রতি সে মায়ের মমতা আগের মতো নাই, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, ভাই বোনের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, বন্ধু বান্ধব পরস্পরের প্রতি ভালোবাসা আগের মতো নাই, প্রতিবেশীর প্রতি ভালোবাসা আগের মতো নাই। আমরা যখন ছোট ছিলাম মা চাচিরা দেখতাম ভালো কিছু রান্না করলে একটা পিস একটা বাটিতে করে দিয়ে আর একটা বাটিতে ঢেকে দিয়ে বলতো যা তোর চাচির বাসায় বা পাশের ঘরে দিয়ে আয়, আছে এখন আজকাল এগুলো? মানুষের মধ্যে থেকে ভালোবাসা উঠে গেছে, সেই ভালোবাসা কিভাবে প্রতিষ্ঠা করবে এই চেষ্টা এই নষ্ট এই দুষ্টরা করে না, এরা আমাদের যুবকদেরকে ভ্রষ্ট ভালোবাসার পথে আহ্বান করে। ভালো প্রকৃত অর্থে যে ভালোবাসা, সেই ভালোবাসা সেই প্রেম যুবকদের মধ্যে জাগ্রত করতে তারা চেষ্টা করে না, এরা আমাদের কখনো আপন নয়, এরা আমাদের ভুল পথে পরিচালিত করছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এরা আমাদেরকে বলে, আমাদের যুবকদেরকে বলে, তোমরা কাছে আসার গল্প বলো। কি গল্প বলতে বলে? কাছে আসার গল্পের মানে কি আপনারা সবাই বুঝেন? মানে তোমার বাপ মার অবাধ্য হয়ে অসামাজিক হয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করে কোরআন হাদিস থেকে দূরে সরে তুমি একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছো, তার কাছাকাছি গেছো, কিভাবে তুমি এই অসাধ্য সাধন করলা, এই আকামটা কিভাবে করতে পারলা, তুমি সেই গল্পটা লেখো। এই গল্প দিয়ে তারা নাটক তৈরি করে, অথচ এরা কখনো আমাদের যুবকদেরকে বলে না, ও যুবক তুমি একসময় পড়াশোনা করতে না বখাটে পানা করতে, হঠাৎ তুমি ভালো হয়ে গেছো, কিভাবে ভালো হলে? সেই কাছে আসার পড়াশোনার কাছে আসার গল্পটা বলো, এটা তারা বলতে বলে না। তারা বলে না, যুবক তুমি তোমার বাপ মা থেকে দূরে সরে গেছো, তুমি নিজের ভুল বুঝতে পেরে একসময় বাপ মার কাছে এসে চোখের পানি ফেলে তাদের কাছাকাছি এসেছো, তাহলে বাপ মার কাছাকাছি আসার গল্পটা বলো। তুমি তোমার ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলে, ভুল করেছ, রাগারাগি করেছ, একটা সময় ভুল বুঝতে পেরে তুমি তাদের কাছাকাছি এসেছ, এই কাছে আসার গল্পটা বলো। তুমি তোমার রবের কাছে যাওয়ার গল্পটা বলো, হারাম কাজ পরিত্যাগের গল্পটা বলো, এরকম কোন গল্প বলতে তারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে না, যুবকদেরকে নষ্ট গল্প শোনার জন্য উদ্বুদ্ধ করে। এরা আমাদের তারুণ্যের শত্রু, এরা আমাদের যুবকদের শত্রু, এরা আমাদের যুবতীদের শত্রু, এরা পরিবারগুলোর শত্রু, কারণ এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু যুবক আত্মহত্যার পথে পা বাড়িয়েছে, এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু বাবা মা অবাধ্য হয়েছে সন্তানরা, এই সমস্ত গল্প রচনা করতে গিয়ে বহু সংসার খানখান হয়ে গেছে, দাম্পত্য সংসারে অশান্তি শুরু হয়েছে, স্বামী স্ত্রী দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সন্তানরা বাবা মার রহমত থেকে দয়া থেকে মায়া থেকে স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে এই তথাকথিত অবৈধ ভালোবাসার কাছে আসার মাধ্যমে। অতএব এই কাছে আসার গল্প যারা শোনাতে বলে, এরা এ দেশের এ জাতির এ দেশের কৃষ্টির এ দেশের সংস্কৃতির আমাদের দিনের আমাদের ধর্মের তারা শত্রু। শুধু মুসলমানদের শত্রু না, তারা দেশের হিন্দুদের শত্রু, তারা দেশের খ্রিস্টানদের শত্রু, তারা দেশের বৌদ্ধদের শত্রু, কারণ এ দেশের সকল ধর্মের মানুষ বিবাহে বন্ধনের আবদ্ধের মাধ্যমে
তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করে, পারিবারিক ভাবে সেটা তারা করে। অতএব এই কৃষ্টির বিরুদ্ধাচরণ করা মানে হলো দেশ বিরোধী অপচেষ্টায় ষড়যন্ত্রে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন।